কাঁচা রাস্তা পাকা করার দাবিতে বুধবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদার বামুনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের শমশাবাদ গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, কিন্তু তাদের সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান না হওয়ায় পাকা রাস্তা চাই লেখা পোস্টার নিয়ে তারা বামুনগোলা ব্লকের শমশাবাদ এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে আমাদের এই শমশাবাদের যে রাস্তাটা নিয়ে আমরা গত নভেম্বরে আমরা গত বছর নভেম্বরে আমরা দাবি করছিলাম রাস্তা কংক্রিটের জন্য। তো এই কংক্রিট রাস্তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে আমাদের রাস্তার টাকা সার্ভে হয়ে গেছে মোটামুটি 2 কোটি মতো। কিন্তু আমাদের 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত ডিএম তালবায়না করছে এবং মন্ত্রীমণ্ডল তালবায়না করা হচ্ছে, উত্তরবঙ্গ তো উন্নয়ন পরিষদ থেকেও তালবায়না করা হচ্ছে। আমরা অবিলম্বে এই রাস্তার আমরা অ্যালটমেন্ট চাই এবং যাতে কংক্রিটের রাস্তা হয় তাড়াতাড়ি করে এবং যাতে টেন্ডার হয় তার জন্য আমরা আজকে জনগণ আমরা দাবি করছি এবং আমরা অভিযোগ করছি। এই জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা মোটামুটি যতক্ষণ পারি আমরা কত কিলোমিটার যতক্ষণ আমরা ডিএম হ্যাঁ কী চাইছেন এখন? আমরা চাইছি অবিলম্বে আমাদের রাস্তাটা মানে টেন্ডার হোক এবং আমাদের সার্ভে হয়ে গেছে 3 বার। এই সার্ভে হওয়া সত্ত্বেও আমাদের রাস্তাটা আজ অব্দি অ্যালটমেন্ট ফিনান্স পাস করছে না। আমাদের ফাইল ফিনান্সের ফাইল আমাদের রেডি হয়ে গেছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের রিপোর্টিং করেছে, ডিএম সাহেব রিপোর্টিং করেছে, বারবার বলছে যে একটু মন্ত্রীকে বলুন। মন্ত্রীকে কেন বলবো আমরা? মন্ত্রীকে বলার সাধারণ মানুষের আমাদের প্রয়োজন আছে কি? আমরা আমাদের সরকার আমাদের টাকা, জনগণের টাকা, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের টাকা, নাবার্ড ব্যাংকের টাকা, গ্রামীণ পরিকাঠামোর টাকা, রাস্তাঘাট, জল নিকাশি, পানি জলের ব্যবস্থার জন্য টাকা, আজকে আমরা সেই গ্রামের মানুষগুলো ভোট দিয়ে নেতা মন্ত্রীকে তৈরি করছে, সেই সমস্ত সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চনার শিকার হচ্ছি। অতএব তাড়াতাড়ি চাই আমরা উত্তরবঙ্গ উন্নয়নের ফাইল, আমরা চাই না যে তাড়াতাড়ি আমাদের টেন্ডার হোক। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, প্রায় 2 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য বহুবার প্রশাসনিক মহলে জানালেও কোনো লাভ হয়নি, বাধ্য হয়ে এদিন তারা পথ অবরোধে সামিল হন। শমশাবাদ রাস্তা কমিটির পক্ষ থেকে আছি, ঠিক আছে। দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তার বেহাল পরিদশা, বিভিন্ন দপ্তর থেকে ঘুরে ঘুরে আমাদের এই রাস্তার কোনো পরিস্থিতিই হচ্ছে না। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরেও আমাদের ফাইল গেছে, সেখান থেকেও অর্থ মঞ্জুর করা হচ্ছে না। আমাদের যে কোনো মুহূর্তেই রাস্তা চাই, এই রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।